কোনটা দেখছিলাম? আরে স্কুটার না দাঁড়ালো। ডিউটি যাবে না আজকে, আমরা দুজন মিলে এক জায়গায় যাবো, পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, হাই আই এম স্নিগ্ধা, প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব শিনু লাইফস্টাইল। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন দিয়ে দিবে, যখন ক্লিক করে দিও যখনই আমি আমার চ্যানেলে নতুন ভিডিও দেবো, তখন সবার ফার্স্টে তোমার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি, একদম স্কিপ করো না, কোথায় যাচ্ছি মাস্ট, খুবই ভালো লাগবে, মন পুরো মুগ্ধ হয়ে যাবে। তো চলো দেখা করছি, তো ভিডিওটা স্টার্ট করি। তো আমরা রেডি হয়ে গেছি, এই যে সঞ্জয় রেডি হয়ে গেছে একদম নর্মাল। ভেবেছিলাম যে ওকে বলবো যে হ্যাঁ পাঞ্জাবি পরতে, বাট এই মুহূর্তে টাইম হচ্ছে না। এরকম নতুন যে ঝুমকাটা কিনেছিলাম কালকে পড়েছিল, সেই ঝুমকাটাই পড়েছি। এই যে নতুন কুর্তিটা কিনেছি খুব সুন্দর, তো দেখাচ্ছি দাঁড়াও আমার লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। তো বেরিয়ে পড়েছি একদম, জুতো ফুতো পরে রেডি হয়ে গেছি, আর ওদিকে হাতে ক্লিপ নিয়ে নিয়েছি বিকজ চুলটা ছাড়া রয়েছে তার জন্য, কারণ প্রচণ্ড গরম। সঞ্জয় ওখানে তালা দিচ্ছে, তো ও জুতো ফুতো অলরেডি পরে রেডি, তো আমরা বেরিয়ে পড়ছি সবাই মিলে। তো রাস্তায় চলে এসেছি, মানে আর কি টোটো করে এসে স্টেশনে চলে এসেছি, এখন স্টেশনে বসে আছি, একটু স্টাইল করছি। সঞ্জয় পাশে নেই বিকজ ও টিকিট আনতে গেছে। পুরো স্টেশন ফাঁকা দেখো, তো ট্রেনে উঠেছি, ট্রেনে তো সাইডে বসা জায়গা পায়নি, তো জানলার পাশে বসা, এই দেখো পেয়ে গেছি আমি জানলার পাশে জায়গা, কারণ ট্রেনে আমি যাবো আর জানলার পাশে আমি একটু বসবো না, একটু এরকম ফুরফুরে হাওয়া খাবো না, বাইরে এরকম দৃশ্য দেখবো ভালো লাগে না। তো নৈহাটিতে চলে এসেছি, দেখো প্রচুর মণ্ডপ, আর দেখতে থাকো এনজয় করতে থাকো। কি পরিমানে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে একটা ব্যাপার হলো, সব বড় বড় ঠাকুর, সব বড় বড় প্রতিমা, তো দেখতে থাকো। আমি আছি, চিন্তা নেই, আমি তো বড় মাকে দেখার জন্য প্রচুর দূর দূর থেকে মানুষ এসেছে তাকে দেখার জন্য, তাকে একবার দর্শন করার জন্য। তো যারা দেখতে পাওনি বা যারা দর্শন করতে পারোনি বড় মার, তার জন্য ভিডিওটা করেছি স্লো মোশন করে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। ও আর কি একটু ভয় পাচ্ছিল, কারণ ভিড় তো বুঝতে পারো মেয়েদের একটা প্রবলেম হয়। সত্যি কথা বলতে আমি লাইফে ফার্স্ট টাইম আর কি এরকম সামনাসামনি বড় মাকে দর্শন করলাম, আমার তো খুবই ভালো লাগলো, মনটা খুব মুগ্ধ হয়ে গেছে, বিশ্বাস করো তার প্রতিমা দেখে, তার রূপ দেখে। আর সত্যি কথা বলতে মনস্কামনা তোমাদের যা থাকে অবশ্যই তোমরা পূরণ, তোমরা পাবেই, তোমরা যদি মন থেকে মনোকামনা পূরণ মানে চাও বা অবশ্যই পাবে। তার থেকেও বড় ব্যাপার, বিশ্বাস করো আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে ঠাকুরকে দেখে, প্রচন্ড ভিড়। এখানে প্রচুর ভলেন্টিয়ার রয়েছে, তাও কোনো কাজ হচ্ছে না এত, এখানে প্রচুর পুলিশও রয়েছে, তাও ভিড় সামলানো যাচ্ছে না। এখানে ভোগের লাইন হয়েছে প্রচন্ড লাইন, আমি হেঁটে হেঁটে চলে এসেছি, সঞ্জয় এখন দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি, আমি মনে করি লাস্ট, এখানে প্রচুর লাইন আছে,
পুরোটা ভিডিও করা আমি দেখাতে পারিনি। তো আপাতত ভোগ নিতে নিতে আমার মনে হয় আধ ঘন্টা লেগে যাবে বা এক ঘন্টা আয় জন্য। তো চলো ভোগটা হাতে নিই। তার প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, মানে আমার প্রচন্ড পা ব্যথা করছে, প্লাস তো পেটে কিছু নেই, আর সামনে দেখো এত লাইন, মানে এখনো কত পিছনে আমি, আর পারছি না। এখানে এসে একটু বসার জায়গা পেয়েছি, এখানে একটু এসে বসেছি, সামনে সঞ্জয় বসে মানে দাঁড়িয়ে রয়েছে, ওই দেখো সঞ্জয়, ও বেচারা আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছে কি করবে, কারণ প্রচুর লাইন, প্রচুর লাইন, মানে ধারণার বাইরে, বুঝতেই পারছো মায়ের ভোগ। এই যে সামনে দেখো লাইন, আমি এখানে কি একটা মায়ের পুজো দেয়া সন্দেশ আমি নিয়ে এসেছি আর কি, এটা পুজো দেয়া মায়ের নাম করে আমি নিয়ে এসেছি। আর এই যে আলটিমেটলি আমরা ভোগ পেয়ে গেছি, সঞ্জয়কে ভোগ পেয়ে গেছে। সঞ্জয়কে বললাম তুই ফার্স্ট বাইটটা নে ঠাকুরের নাম করে, এবার আমি নিচ্ছি ঠাকুরের প্রসাদ, প্রথম ভোগ প্রথমবার আমি খাচ্ছি আর কি, মানে কি বিশ্বাস করে এতটাই ভালো লাগলো আমার। আমাদের ভোগ তো খাওয়া হয়ে গেছে, এই মিষ্টিটা নিয়ে পকেটের মধ্যে রেখে দিয়েছি, আর আপাতত এখন স্টেশনের দিকে রওনা দিয়েছি। দোকান থেকে কিনলি মনে হচ্ছে যাবে সকাল থেকে উপোস করেছিলাম দুজনে মিলে, আর দুটো 39 দু ঘন্টা লেগে আছে, তার আগে খেয়ে নিতে হবে, জানি না। তো সকাল থেকে যেহেতু কিছু খাইনি, আজকে চন্দ্রগ্রহণ আছে, তার জন্য একটা টাইম আছে, টাইমে খেতে হবে। তো এখানে চলে এসেছিলাম ভেবেছিলাম ফ্রাইড রাইস নেবো, বাট এখানে তো কিছুই দিচ্ছিল না আমাদের। তো আমরা বেরিয়ে পড়েছি, আর সঞ্জয়ের সঙ্গে আর্গুমেন্ট হচ্ছিল এইটা, আমরা এখন দেখো স্টেশনে রয়েছে যে কি খাবো কি খাবো, না খাবো না খাবো। তো যেহেতু রান্না আমি করতে পারবো না, যেহেতু চন্দ্রগ্রহণ তো খেতে পারবো, তো যাই হোক আমি জানি না এটা সঠিক কি ভুল আমি বলতে পারবো না। তো আপাতত আমি ভাবছি স্টেশন থেকে যেহেতু প্রবলেম হচ্ছে, ট্রেন অনেক লেট, তার জন্য আমরা কি করেছি, আর এই জায়গাটা একবার দেখো, আমরা ঘাটের দিকে যাচ্ছিলাম, এখানে এই সিঁড়ি রয়েছে, বাট এই সিঁড়িটা চলছে না, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। যা যাওয়ার পথে এরকম একটা মণ্ডপ দেখলাম, খুবই সুন্দর লাগলো, এখানে ঠাকুর হয়েছে, খুবই ভালো লাগলো। এই দেখো নৈহাটি ঘাট আর কি, যেতে যেতে এরকম একটা সুন্দর মাথায় হেয়ার ব্যান্ডের মতো ফ্লাওয়ার দেখলাম, সুমনার জন্য নিলাম, ভেবেছিলাম আমি আমার জন্য নেবো, বাট সঞ্জয় বলছে না নিতে হবে না। এই যে ঘাটটা আছে, এই ঘাটেই হলো বড়মার বিসর্জন হয়, ঠিক আছে। এই যে যার সঙ্গে যাচ্ছে নৈহাটি ফেরি ঘাট, এখান থেকে আমরা এই ঘাটে উঠে ঘাটটা পার হয়ে চন্দননগর হয়ে যাবো, কারণ ওদিক দিয়ে ট্রেন অনেক লেট ছিল তার জন্য। বাড়ি যাচ্ছি, ফোর্ডারে নেমে গেছি, এই যেটা নিচে সুমনার জন্য সঞ্জয় বিরিয়ানি আনতে গেছে, তো জানি না যদি পাই তো নিয়ে আসবে, না হলে বলেছি ম্যাগি নিয়ে আসতে, ম্যাগি বানিয়ে খেয়ে নেবো। এখন 4 বাজতে যাচ্ছে, প্রচন্ড খিদে পেয়েছে, সকাল থেকে না খাওয়া ভালো লাগছে না, তো ভোগটা শুধু খেয়েছি। তো চলো বাড়িতে যাই। তো বাড়ি চলে এসেছি, সুমনাকে বললাম তুই আয়, রাস্তার মোটর কাটা দিয়ে দিয়েছি, সুমনাকে দিয়ে দিয়েছি, সুমনা প্রচন্ড খুশি হয়েছে। তো এখন আপাতত বিরিয়ানি পেয়েছে আলটিমেটলি, তো এবার আগে ড্রেসটা চেঞ্জ করে আমি একটুখানি গা ধোবো, তারপর খাবো, আমার কিছু ভালো লাগছে না, বলেছি খেতে আর ভালো লাগছে না, তো আগে তাড়াতাড়ি একটুখানি খাওয়াটা স্টার্ট করি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। রাইস, অনিয়ন, ডিম, চিকেন, এবার একটু জল, প্রচুর জল চেষ্টা পেয়েছে, আমি এসে এখন জল খাইনি, আমি জল খাবো, এটা খাবো, তো আমি এটা ফিনিশ করি, সঙ্গে সঙ্গে শুয়ে পড়বো, আবার দেখা হচ্ছে বিকালে। বিশ্বাস করো অনেকদিন বাদে আর কি বিরিয়ানি খাচ্ছি, এতটাই ভালো লাগছিল না খেতে, মানে মানে মন পেট ভরে গেছে কিন্তু মন ভরছিল না, কিন্তু সত্যি কথা বলতে আমি এক প্লেটও খেতে পারিনি। তো চা খেতে বসেছি, এই যে চা দেখতে পাচ্ছ কি পরিমাণে বাজি ফাটছে, সরি শুনতে পাচ্ছ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এই যে মুড়ি চা, সঞ্জয় দুধ চা খাচ্ছে, কিছু বলো তোমরা, কিছু বলো, সঞ্জয় দুধ চা খাচ্ছে, আমি দুধ চা খাচ্ছি, এত আওয়াজ বাজি কিছু শোনা যাচ্ছে না। আর কালকে এত রাত অব্দি, রাত 2 বাজে তখনও বড় বড় বোম, মানে সেল টেল এইসব খাচ্ছে, ঘুমাতে পারছি না, রেখে একটু শুয়েছি, ভাবলাম উঠে যাব, ঘুমাতেও পাচ্ছি না, যে এত পরিমাণে মানে বাজি ফাটছে, ধুমধাম করে এটা সেল ফাটাচ্ছে, দেখো পরপর পরপর ফেটে যাচ্ছে। তো এখন আপাতত আমরা
করতে বসেছি, এখন 10:45 বাজে, রান্না করতে এসেছি। এই দেখো ফুলকপি সোয়াবিন, আর এই যে কষাচ্ছি ভাত, এখানে হচ্ছে তো তো করার পর খাওয়া দাওয়া হবে। একটু লেট করে খাবো, কারণ লেট করে খেয়েছি তো বিরিয়ানিটা, তাই অত এখন অত ক্রেভিং নেই খাওয়ার। তো যাই হোক এখন আর খাবো না আমি, ওই 10:15 সময় খাওয়া দাওয়া ততক্ষণ হয়ে যাবে। সো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে আমি শুয়ে পড়েছি, বিকজ অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, এখন আমি শুয়েছি, আমি আর সন্ধ্যে শুয়ে পড়েছি, প্রচন্ড ঘুম পাচ্ছে আর ভালো লাগছে না। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে এন্ড করছি। প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব শিনু লাইফস্টাইল। আই হোপ তোমরা ভিডিওটা দেখতে খুব 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 ভালো লেগেছে, তোমরা খুব এনজয় করেছো, আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। তো গুড নাইট এভরিওয়ান, বাই, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে।